Assalamualaikum everyone, welcome to the channel the TheEEGuy। आशा करছি সকলে ভালো আছেন। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে টিউব লাইট এর কার্যপ্রণালী বা আমাদের বাসাবাড়িতে যে টিউব লাইট গুলো আছে সেগুলো কিভাবে জ্বলে সেই বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানব। তো if you are new to this channel, do subscribe to the channel and share the videos if you like these videos and press the bell notification icon to get the latest update। So let's start। একটা টিউব লাইট কিভাবে কাজ করে সেটা জানার জন্য আমাদের প্রথমে সেই টিউব লাইটের সার্কিট ডায়াগ্রামটা সম্পর্কে জানতে হবে। তো সার্কিট ডায়াগ্রামের মধ্যে যদি আমরা দেখি, এই হচ্ছে আমাদের টিউব লাইট, এই হচ্ছে আমাদের একটা চোক কয়েল। চোক কয়েল হচ্ছে বেসিক্যালি একটা ইন্ডাক্টর, এবং এই হচ্ছে আমাদের একটা স্টার্টার। এই স্টার্টারটার মধ্যে একটা বায়োমেটালিক স্ট্রিপ থাকে এবং একটা ছোট্ট ক্যাপাসিটর থাকে। এইগুলার এই যে কম্পোনেন্টসগুলো এই সার্কিটের মধ্যে লাগানো হয়েছে সেই প্রত্যেকটা কম্পোনেন্টসের একটা আলাদা আলাদা ফাংশন আছে। সেই ফাংশনগুলো এখন দেখার চেষ্টা করব যে এই কম্পোনেন্টসগুলো কিভাবে একটা টিউবলাইটকে জ্বালাতে সাহায্য করে। একটা টিউবলাইট জ্বালানোর পিছনে আমাদের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা হচ্ছে আমাদের টিউবলাইটের মধ্যে কিছু ফসফর দানা থাকে। সেই ফসফর দানাগুলোতে যখন কারেন্ট ফ্লো করে, সেই ফসফর দানাগুলো যখন কারেন্টের সাথে রিয়াকশন করে তখন সেই ফসফর দানাগুলো জ্বলে ওঠে। এখন আমাদের দরকার হচ্ছে এই টিউব লাইটের মধ্যে একটা হাই ভোল্টেজ তৈরি করা, যাতে হাই ভোল্টেজের কারণে এই টিউব লাইটের মধ্যে যে গ্যাসগুলো আছে সেগুলো আয়োনাইজ হয়ে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করে। আমরা সাধারণত যে সাপ্লাই পেয়ে থাকি সেটা হচ্ছে 230 ভোল্ট। সেই 230 ভোল্ট এর মাধ্যমে কিভাবে হাই ভোল্টেজ উৎপাদন করে এই টিউব লাইটটাকে জ্বালানো হয়। প্রথম অবস্থায় মনে করে আমাদের কারেন্ট এদিক দিয়ে ফ্লো করা শুরু করেছে, ওকে। যখন ফ্লো করা শুরু করবে তখন আমাদের ইন্ডাক্টর প্রথম অবস্থায় কোনো ধরনের কোনো বাধা দেবে না, অর্থাৎ কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করে টিউব লাইটের মধ্যে দিয়ে ফ্লো করতে পারছে না, কারণ টিউব লাইটের এক প্রান্ত থেকে অপর প্রান্ত সংযুক্ত নয়, অর্থাৎ টিউবলাইটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কারেন্ট প্রবাহের কোনো পথ নেই। এই কারণে কারেন্ট এইখান থেকে এই প্রান্তে পৌঁছাতে পারছে না। কারেন্ট টিউবলাইটের এই প্রান্তে, অর্থাৎ যে টিউবলাইটের যে টার্মিনাল দুইটা আছে সেই টার্মিনাল দুইটা দিয়ে এইভাবে গিয়ে আমাদের স্টার্টারের মধ্যে আসবে। স্টার্টারের মধ্যে যখন আমাদের কারেন্ট আসবে তখন স্টার্টারের মধ্যে যে বাতাস আছে সেই বাতাসটা আয়োনাইজ হবে। আমাদের বায়োমেটালিক স্ট্রিপটা একটা মুভিং অংশ থাকে এবং একটা থাকে হচ্ছে স্ট্যাটিক অংশ। এই মুভিং অংশটার ধর্ম হচ্ছে যখন এটা গরম হয়ে যায় তখন এই মুভিং পার্টসটা খুলে গিয়ে সোজা হয়ে যায় এবং স্ট্যাটিক পার্টসের সাথে লেগে যায়। যখন স্ট্যাটিক পার্টসের সাথে লেগে যায় তখন এইখানে একটা ছোট্ট শর্ট সার্কিটের তৈরি হয়। এই শর্ট সার্কিট হওয়ার সাথে সাথে আমাদের বায়োমেটালিক স্ট্রিপটা ঠান্ডা হয়ে যায়, কারণ যে গরম হওয়ার যে কারণ ছিল সেই কারণটা এখন আর নেই। যখন ঠান্ডা হয়ে যায় তখন সেইটা আবার ওপেন হয়ে যায়, অর্থাৎ এইখানে একটা সুইচিংয়ের মতো ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রথমে অন হলো, বায়োমেটালিক স্ট্রিপটা লাগার সময় অন হলো এবং পরবর্তী সময় আবার সেটা ঠান্ডা হয়ে যখন নিজের জায়গায় ফিরে আসলো তখন সেটা আবার অফ হয়ে গিয়েছে, অর্থাৎ সেইখানে একটা সুইচিং হয়েছে। এই সুইচিংয়ের কারণে একটা যেই শর্ট সার্কিট কারেন্ট তৈরি হচ্ছে সেই কারেন্টটা এই ইন্ডাক্টরের মধ্য দিয়ে বা এই চোক কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত হবে। আর আমরা জানি যে ইন্ডাক্টরে যখন সুইচিং করা হয় তখন এতে সার্জ ভোল্টেজ উৎপাদিত হয়। এবং সার্জ ভোল্টেজটা কি? সার্জ ভোল্টেজ হচ্ছে খুব কম সময়ের জন্য অনেক হাই পরিমাণ ভোল্টেজ উৎপাদন করা। অর্থাৎ আমাদের কোনো একটা ইন্ডাক্টর, আমরা যদি কোনো একটা ইন্ডাক্টরের মধ্যে সুইচিং করাই তাহলে সেই ইন্ডাক্টর একটা হাই ভোল্টেজ তৈরি হয় খুবই কম সময়ের জন্য। এই ইন্ডাক্টরে যে সার্জ ভোল্টেজটা উৎপন্ন হলো সেই সার্জ ভোল্টেজটা তখন আমাদের টিউবলাইটে অ্যাপ্লাই হবে। টিউবলাইটে যখন অ্যাপ্লাই হবে তখন এই ভিতরে যে গ্যাস আছে সেই গ্যাসটা আয়োনাইজড হবে এবং এই আয়োনাইজডকৃত গ্যাসের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাবে। এবং তখন আমাদের এইখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো না করে কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করবে, অর্থাৎ তখন আমাদের এই পাশটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। এখন যখন টিউবলাইটের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে তখন টিউবলাইটের মধ্যে যে ফসফর দানা আছে সেই ফসফর দানাগুলোর সাথে আমাদের এই কারেন্ট রিঅ্যাকশনের মাধ্যমে ফসফর দানাগুলোকে গ্লো করে দেয় এবং এর মাধ্যমে আমরা টিউবলাইট থেকে সাদা আলো পেয়ে থাকি। এই হচ্ছে এভাবে হচ্ছে আমাদের টিউবলাইটটা কাজ করে থাকে। So this is the end of the video and thanks for watching the video.